नमस्कार बंधुरा, आपनारा देखछेन असम चैलेंज। आमि विप्लव। क्रोम ब्राउजारेर जे एक्सटेंशन एप्लीकेशनगुलो थाके सेगुलो आमरा किन्तु मोबाइल थेके यूज करते पारि ना। एप्लीकेशनेर काज कि जे आपनार क्रोम ब्राउजार तो एकटा असाधारण एकटा ब्राउजार, आमरा सब किछु ब्राउज करते पारि, किन्तु एक्सटेंशन एप्लीकेशन जेगुलो सेटा आमार आरो ब्राउजिंगेर উন্নত মানের মানে অ্যাপ্লিকেশন ব্রাউজিংয়ের ভিতরে আবার ব্রাউজিং। তো এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাকচুয়ালি এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই জানবেন এক্সটেনশন অ্যাপ্লিকেশন কী। তো আজকে আপনাদের দেখাবো এক্সটেনশন অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করবেন আপনার মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে। যা ক্রোমে যেগুলো এক্সটেনশন অ্যাপ্লিকেশন থাকে সেগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করতে পারি না। অ্যাকচুয়ালি এটা হলো কম্পিউটার কিংবা ল্যাপটপের জন্য, কিন্তু আজকে আপনাদের দেখাবো আপনি মোবাইল থেকে কিভাবে ইউজ করবেন সেই অ্যাপ্লিকেশনগুলো খুব সহজে। তো আমাদের অ্যাপসটা কোথায় পাওয়া যাবে, কিভাবে ডাউনলোডিং করবেন পুরো ডিটেলস আমি বলবো। এই ভিডিওটা লাস্ট অবধি দেখেন, আর ভিডিও স্কিপ করবেন না, নাহলে হয়তো বুঝতে পারবেন না, আবার আপনাকে পুরো দেখতে হবে। তো আগে পুরোটা দেখে নেবেন, তারপরে করবেন। তো ভিডিওর নিচে যে লাল বোতাম আছে সেখানে ক্লিক করুন, আর পাশে ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করে অল করে দেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও না আসলে খুব সহজে পেয়ে যাবেন। আমাদের অ্যাপ্লিকেশনটা দেখবেন এই টাইপের হবে। আমাদের অ্যাপ্লিকেশনটা এরকম হয়ে গেলে আমরা জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটা ওপেন করলেই দেখবেন আমাদের ব্রাউজারটা এরকম ওপেন হয়ে যাবে। আমাদের ব্রাউজার এরকম ওপেন হয়ে গেলেই দেখবেন আমাদের থ্রি ডট আছে। তো আমি কিছু সেটিং করা আপনাদের দেখিয়ে দেবো সেটিং, তারপরে আমরা কীভাবে এক্সটেনশন অ্যাপ ইউজ করতে হবে সেটা আপনাদের বলবো। তো তাদের থ্রি লাইন আছে, থ্রি লাইনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে প্রথমত আমরা নিচে চলে আসব। নিচে আসার পর দেখেন সেটিং আছে, সেটিংয়ের উপর আমরা ক্লিক করে দেবো। সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমাদের যে অপশনটা আছে দেখেন সার্চ ইঞ্জিন, সেটার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা নিচে চলে আসব। নিচে আসার পর দেখেন আমাদের এখানে গুগল দেখাচ্ছে, যে আমরা গুগলের উপরে ক্লিক করে দেবো। গুগলের উপরে ক্লিক করে দিলে আমাদের ব্যাস বাই ডিফল্ট আমাদের গুগল থেকেই আমরা সার্চ করতে পারবো। আমাদের যাই সার্চ করি না কেন আমাদের গুগল থেকে সার্চ হবে। নিচে আমরা চলে আসবো। নিচে চলে আসার পর দেখেন এখানে আমাদের লেখা আছে সাইট সেটিং, তো আমরা সাইট সেটিংয়ের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ডেস্কটপ মুড, এটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যে ডেস্কটপ মোডের উপরে আমরা এটাকে অ্যালাউ করে দেবো। এটা অ্যালাউ করে দিলে কি আমাদের ডেস্কটপটা সবসময় অ্যালাউ হয়ে থাকবে, আমাদের বারবার ডেস্কটপ মোড অন করতে হবে না থ্রি লাইনের উপরে ক্লিক করে। আরও বিভিন্ন ধরনের সেটিং আছে, আমি অন্য টাইমে অন্য কোনো বিষয় হলে আমি আপনাদের দেখাবো এখান থেকে। তো আমাদের ডেস্কটপ মোড যখন সেট হয়ে এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইনের উপরে ক্লিক করার পর দেখেন এখানে আপনার মোবাইল সেট লেখা আছে, আমরা শুধু এখান থেকে টিক সরিয়ে দেবো, তাহলে দেখবেন আমাদের ডেস্কটপ মুড হয়ে যাবে। আর আপনি যখনই এক্সটেনশন এখান থেকে ডাউনলোডিং করবেন আপনারা কিন্তু অবশ্যই ডেস্কটপ মুডই রাখবেন, মোবাইল মুড রাখবেন না, কিন্তু আপনার এক্সটেনশন লোড হবে না। তো আমাদের এখানে হয়ে গেল। তো আমরা এখান থেকে আমরা ক্রোমের যে এক্সটেনশন সেটা আমরা যদি এখানে লোড করতে চাই, তার জন্য আমাদের এখানে দেখেন সার্চ বার চলে আসলো। তো এখানে আমরা ক্রোম এক্সটেনশন লিখে দেবো এখানে। তো দেখেন এখানে আমরা ক্রোম এক্সটেনশন লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পর দেখবেন আমাদের কাছে এখানে প্রথমে যে দেখেন এক্সটেনশন ক্রোম ওয়েব যে লেখা আছে আমরা তার উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটা লাইক দিয়ে যাবেন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এগুলো অনেক জায়গাতে পাওয়া যায় না, আর সবারই প্রয়োজন পড়ে মোটামুটি যারা অনলাইন কিংবা মোবাইল নেট ব্রাউজিং করে তাদের জন্য এটা খুব কাজের ভিডিও। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করবার চেষ্টা করব। তারপর দেখেন আমাদের এরকম এক্সটেনশন অ্যাপ্লিকেশন এখান থেকে আমরা ডাউনলোডিং করতে পারবো। তো আমাদের এখান থেকে দেখিয়ে দেবে, আপনি যদি চান তো এখান থেকে এক্সটেনশন অ্যাপ্লিকেশন নামাতে পারবেন, আর না হলে আপনি যদি চান যে আপনি এখান থেকে
সার্চ করবেন, তো আপনি এখানে সার্চ করে আপনি যে এক্সটেনসার লোড করতে চান সেটা আপনি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা এক্সটেনসার লোড করে দেখাবো আপনাদের। সার্চ করার পর দেখেন আমাদের কাছে টিউব বডি বলে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো একটা অ্যাপ্লিকেশন চলে আসলে, আর এটা অ্যাকচুয়ালি যারা ইউটিউবার তাদের জন্য খুবই কাজের এটা, আর ব্লগ যারা বানান তাদের জন্যও এটা খুব কাজের। তো আমি এটা কীভাবে ইউজ করতে হয় আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে, আজকে আপনাদের কীভাবে অ্যাড করতে হবে সেটা আমি দেখাবো। তো এটা দেখেন আপনার এরকম চলে আসলে এর উপরে টিউব বডির উপরে ক্লিক করে দেবেন। টিউব বডির উপরে ক্লিক করে যে অ্যাড টু ক্রোম দেখাবে, অ্যাড টু ক্রোম দেখালে অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে হ্যাঁ প্রাইভেট পলিসির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ওকে দেখাবে, ওকের উপরে ক্লিক করে দেবেন। ওকের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখবেন ডাউনলোডিং হবে, উপরে দেখেন আমাদের এখানে ডাউনলোডিং হচ্ছে। তো এটা ডাউনলোডিং হতে যা টাইম দেখবেন, যখনই আমাদের ডাউনলোডিং হয়ে যাবে তখন দেখবেন এখানে দেখেন রিমুভ ফর ক্রোম দেখাবে। আমরা যদি এখান থেকে রিমুভ করতে চাই, তো আমরা তো রিমুভ করবো না, আমরা অ্যাকচুয়ালি অ্যাড করলাম এটাকে। তো আপনি যেটা আপনার প্রয়োজন মনে হবে আপনি সেটাই আপনি সার্চ করে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আর এবার যদি আমরা সেটাকে এক্সটেনশনটাকে দেখতে চাই, তার জন্য আমাদের কী করতে হবে, আমরা হোম পেজে চলে আসবো। দেখেন হোম লেখা আছে, আমরা হোম পেজে চলে আসবো। হোম পেজে চলে আসলে আমাদের পেজটা এরকম হোম চলে আসবে। তারপর দেখেন এখানে থ্রি লাইন দেখাচ্ছে, থ্রি লাইনের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এক্সটেনশনটা যদি আমরা দেখতে চাই, তো দেখবেন আমাদের এই যে এক্সটেনশন আমরা যদি এর উপরে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের এক্সটেনশন এখান থেকে আমরা রিমুভও করতে পারবো। এখান থেকে আরও ডিটেলস আমাদের এক্সটেনশন এখান থেকে লোড হয়ে গেল। তো আবার আমরা থ্রি ডটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখেন এখানে এক্সটেনশন যেটা সেটা আমাদের এখানে শো করবে। আমরা যদি এর উপরে ক্লিক করি, তাহলে দেখলেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে এক্সটেনশন কীভাবে ডাউনলোডিং করবেন আর কোন অ্যাপ্লিকেশন থেকে ইউজ করবেন দেখতে পেয়ে গেলেন। আর এক্সটেনসারকে কীভাবে ইউজ করবেন বর্তমানে এটাকে টিউব বডিকে সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো তার আগে আপনাদের দেখায় যে অ্যাপ্লিকেশনটা আপনি এই অ্যাপ্লিকেশনটা পাবেন কোথায় থেকে। এটা আপনার ডাউনলোডিং হলো এক্সটেনসার, আপনার ব্রাউজারেই থাকবে, কিন্তু এটাকে ইউজ করতে হয় কীভাবে আমি নেক্সট ভিডিওতে দেখাবো, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার আমি আপনাদের যেটা দেখাবো যে আপনি এই অ্যাপ্লিকেশনটা পাবেন কোথায়। তো তার জন্য আমার ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন নিচে যে এই টাইপের লিঙ্ক দেওয়া থাকবে আমার, সেই লিঙ্কের উপরে যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন আপনার এখানে ব্রাউজার চাইবে। তো আমি ব্রাউজার ক্রোম ব্রাউজার করে দেবেন। ক্রোম ব্রাউজার করে দেওয়ার পর কিংবা আপনার যেটা ব্রাউজার ইচ্ছা হবে আপনি সেই ব্রাউজার করে দেবেন। করে দেওয়ার পর দেখবেন আপনার এখানে এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে গেলে দেখবেন এখানে দেখেন ডাউনলোডিং অ্যাপস দেখাচ্ছে, যে ডাউনলোডিং অ্যাপস, তার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অটোমেটিক আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে ডাউনলোডিং করবে, এটা জেনুইন অ্যাপ্লিকেশন আছে, কোনো এপিকে নাই, কোনো ফেক অ্যাপ্লিকেশন নাই। আপনি প্লে স্টোর থেকে কিংবা প্লে স্টোরে যে আপনি এটা সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু আপনি আপনার সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনি সেভাবে ডাউনলোডিং করে নিতে পারবেন। তো ভিডিওটা পার্ট টু অবশ্যই দেখবেন, কেননা পার্ট টুয়ে আপনাদের দেখাবো কীভাবে একেবারে প্রপার ইনস্টল করবেন আপনার ব্রাউজার ক্রোম ব্রাউজারের সঙ্গে আপনার এই ব্রাউজারগুলোকে। তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।